আলাইকুম, আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, প্রভাষক, বাংলা বিভাগ, বাগড়া ডিগ্রি কলেজ, ঢেকরগাছা, যশোর। করোনাকালীন দুঃসময়ে অনলাইন ক্লাসে আমি আজকে আলোচনা করব অনার্স তৃতীয় বর্ষের বাংলা উপন্যাসের অন্তর্ভুক্ত অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গৃহদাহ উপন্যাসের দ্বিতীয় পর্ব, অর্থাৎ পর্ব নম্বর দুই। এখান থেকে আমি আজকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে আলোচনা করছি। প্রথম পর্বে আমরা জেনেছি সুরেশ এবং মহিম নামের দুই বন্ধু এই উপন্যাসের মূল চরিত্র, এবং তার সাথে মূল চরিত্র অসলা, কিন্তু নায়ক চরিত্র দুজন, যাদের অসলা নামের মেয়েটি যাকে যাদেরকে নিয়ে আবর্তিত হয়েছে তার চার চরিত্র, সেই দুজন হচ্ছে সুরেশ ও মহিম। তারা আশৈশব বন্ধু, একেবারে ছোটকাল থেকেই তারা বন্ধু। এই দুই বন্ধুর ভিতরে 5 বছর পরে সাক্ষাৎ হলো। সুরেশ আসছিল মহিমের সাথে সাক্ষাৎ করার জন্য। সুরেশ মহিমকে বলল, দেখো মহিম, আমি তোমাকে কোনো অশ্রদ্ধা করি না। মহিম বলল, আমি তো সে কথা বলি না। তবে তুমি কেন শেষমেশ একটা মেয়ের পাল্লায় পড়লে? ছি ছি ছি, তুমি এমন একটা মেয়ের পাল্লায় পড়েছ, একটা ব্রাহ্ম মেয়ে। এখানে ব্রাহ্মণ বলতে প্রিয় শিক্ষার্থীরা আমাদের বুঝতে হবে, ব্রাহ্মণ আর ব্রাহ্মের ভিতরে পার্থক্য আছে। ব্রাহ্মণ হচ্ছে হিন্দু ধর্মের ধর্মগুরু দ্বারা, আর ব্রাহ্ম হচ্ছে হিন্দুরা বহু দেবতায় বিশ্বাসী, কিন্তু ব্রাহ্মরা এক ঈশ্বরবাদে বিশ্বাসী, তারা একটা ঈশ্বর মনে করে, তারা বহু দেবতাবাদে বিশ্বাসী নয়। এই ব্রাহ্ম মতের একটা মেয়েকে সে বিয়ে করতে চাচ্ছে মহিম, আর এখানে সুরেশের আপত্তি। তাই বলছে, তুমি এমন একটা মেয়েকে বিয়ে করতে চাচ্ছ যে কিনা তোমার হিন্দু ধর্মের নয়, তুমি শেষমেশ তোমার জাত খোয়াচ্ছ কেন? তুমি এমন একটা মেয়েকে বিয়ে করতে চাচ্ছ, তার গায়ে মাংস নেই, একদম পাতলা ফিনফিনে, পড়তে পড়তে গায়ে একটা কত রক্ত নেই, বই মুখস্থ করতে করতে ধাক্কা দিলে সে গুলে আটকানো হয়ে যাবে বলে আমার মনে হয়। তুমি এই মেয়েকে তুমি পছন্দ করেছ, তোমার যদি আজই বিয়ে করার ইচ্ছা ছিল তবে আমাকে বলো নি কেন? তার যাও, এই মেয়েকে তোমাকে ছাড়তে হবে, কারণ আমি জানি, আমি এর আগে কিছু ব্রাহ্ম মেয়ে দেখেছি, তারা তো দু একজন ভালো নয় তা নয়, কিন্তু আমাদের হিন্দু রমণীদের মতো তারা ভালো নয়। সে কখনো তোমাকে পাটনা পিঠে কুটনা কুটে ভাত বেঁধে খাওয়াবে না, তোমার অসুখ বিসুখে সে তোমার পাশে দাঁড়াবে না, আর তোমার দুঃসময়ে যদি সে তোমাকে না ছেড়ে চলে যায় তাহলে তুমি আমার নাম পাল্টিয়ে যা রাখো, আমি আপত্তি করবো না। তখন মহিম ধীর শান্ত কণ্ঠে বলল, তাহলে তুমি আমাকে কী করতে বলো? বলছে, তুমি যা হয়ে গেছে গেছে, আর তুমি তোমাকে ওই মেয়ে ছাড়তে হবে। তোমাকে আমি কথা দিচ্ছি, আগামী 1 মাসের মধ্যে তোমাকে এমন মেয়ে এনে দেব যাকে নিয়ে তুমি সুখে শান্তিতে বাস করতে পারবে, আর আমার যদি সত্যি বলতে এই তোমার মঙ্গল কামনা ছাড়া কোনো সময় আমি অমঙ্গল কামনা করি না মহিম। যদি এই মেয়ে দ্বারা তোমার সুখ হতো, তুমি সুখ পাইতে, তাহলে আমি কখনোই তোমার এই কাজের জন্য, তোমার এই বিবাহে আমি বাধা হতাম না। আমার সংশয় হয় তুমি তাকে নিয়ে সুখী হতে পারবে না, কারণ সে তোমাকে সেবা যত্ন করবে না, সে তাদের ভিতরে এই শিক্ষাটাই নেই। তখন বলল, ঠিক আছে, তুমি তোমার যা খুশি করতে পারো, কিন্তু এই মেয়ে ছাড়া আমাকে অন্য কাউকে বিয়ে করা অসম্ভব। কেন অসম্ভব? এই মেয়েটা কি তাকে ভালোবেসে ফেলেছ? তার বয়স কত? 20, 25, 30, 40 না তারও বেশি? মহিম বললো, আমি তাও জানি না। তোমার সাথে বয়সে পড়ো না ছোটো? আমি তাও জানি না। বুঝেছি, তোমাকে যখন সে
পটিয়ে ফেলতে পেরেছে, তোমাকে সে যখন তার বুদ্ধি দিয়ে তোমাকে আয়ত্ত করতে পেরেছে, সে নিশ্চয়ই কম বয়সী মহিলা হবে না। তবে আমার বন্ধুত্বের খাতিরে, আমার এই বন্ধুত্ব রাখার জন্য তোমার কাছে আমি বলছি, তোমাকে অন্তত একটা মাস অপেক্ষা করতেই হবে, তোমাকে আমি অন্য মেয়ে মেয়ে দেবো। এবার মহিম একটু অসহিষ্ণু হয়ে বললাম, আমি আর আমাকে আর ভালো লাগছে না এখানে, ভাল আমি আর ভালো লাগছে না, আমি একটু বাইরে যাব। সুরেশ বলল, ঠিক আছে আমিও বাইরে যাব, চলো যাই। সুরেশ এবং মহিম হাত ধরাধরি করে তারা বাইরে যাচ্ছে। তখন আবারও সুরেশ বলল, দেখো মহিম, তুমি এই মেয়েকে তোমাকে ছাড়তে হবে, তুমি তোমার হিন্দু ধর্মের হিন্দু বংশ এটা ছেড়ে তুমি কখনো একটা ব্রাহ্ম মেয়েকে বিয়ে করে ব্রাহ্ম দল ভক্ত হবে, দল অন্তর্ভুক্ত হয়ে যাবে, এটা আমি কখনো মেনে নিতে পারি না। তখন মহিম বলল, দেখো সুরেশ, তুমি তো ভগবানই মানো না, তবে হিন্দুদের ঠাকুর দেবতা নিয়ে তুমি এত পড়লে কেন? আমি হিন্দু মন্দিরে যাই বা ব্রাহ্ম মন্দিরে যাই, তাহলে তোমার কি আসে যায়, তোমার কিসের আপত্তি? তখন হ্যাঁ, আমার শত শত আপত্তি আছে, আমি ভগবানে বিশ্বাস করি না, যা নেই তা আমি মানি না, কিন্তু আমি যেটা আছে সেটাকে আমি মানি, এই সংস্থাকে আমি মানি, সমাজ স্বীকৃত, এবং এই হিন্দু ঘরে আমি জন্মগ্রহণ করেছি, এই হিন্দু সমাজের প্রতি আমার দায়িত্ব এবং কর্তব্য বোধ আছে, তাই আমি তোমাকে কখনো ব্রাহ্মণে অন্তর্ভুক্ত হওয়ার জন্য আমি যেতে দেব না। আমার বন্ধুত্বের খাতিরে তোমাকে আবারও বলছি, আমি তোমাকে তোমাকে এই বিয়ে থেকে বিরত থাকতে হবে। তখন মহিম বলল, আমি যদি তাকে নিয়ে সুখী হই? তখন বলল, না তুমি তাকে নিয়ে কখন সুখী হতে পারবে না, এই কারণেই আমি বাধা দিচ্ছি, আর দিলে সুখী হলে আমার বন্ধুত্ব তোমার সাথে আর থাকবে না। অত কেন তার বিয়ের সাথে আমার তোমার আমার বন্ধুত্বের কী পার্থক্য আছে যে তুমি আমার সাথে তুমি তার বন্ধুত্ব থাকবে না কেন? অত আমি তোমার বন্ধুত্ব ছিন্ন করবো, কেন ছিন্ন করবে? আমি তো তোমার একজন ব্রাহ্ম বন্ধু হতে পারতাম, অত না হতে পারতাম না, আমার কোনো ব্রাহ্ম বন্ধু নেই, তারা আমার কোনো বন্ধু হতে পারে না, আমি ব্রাহ্মদের দুচোখে দেখতে পারি না। বলতো কেন পারো না দেখতে? বলতো তারা আমাদের সমাজ সংস্কারকে এই দেশে বিদেশে সব জায়গায় তুচ্ছতাচ্ছিল্য করেছে, যারা আমার সমাজকে আমার এই হিন্দু সমাজ যে সমাজে আমি বাস করছি, যে সমাজে আমার জন্ম হয়েছে, এই সমাজকে তারা উপেক্ষা করে অবহেলা করে, আমি তাদেরকে মেনে নিতে পারি না, তারা আমার শত্রু। তখন মহিম বলল, ঠিক আছে তুমি তোমারটা নিয়ে থাকো, আমি আপাতত তাকে ছাড়া অন্য কিছু ভাবতে পারি না মেয়ের ব্যাপারে। সুরেশ বলল, ঠিক আছে তুমি থাকো এটা নিয়ে, তোমার ওইটা ওই মেয়েটা নিয়েই থাকো, আমি আর তোমার এই কাজকে আমি সাপোর্ট করি না, যা খুশি তুমি করতে পারো, আমি তোমার তুমি আমার বন্ধুত্ব ডাকতে চাও, কারণ তুমি মনে করে ছোটোবেলায় মনে করে দেখো তোমার বসন্ত উঠেছিল, তুমি নৌকা ডুবিতে মারা যাচ্ছিলে সেরকম কথা মনে রাখো, আমি তোমাকে কীভাবে সাহায্য করেছি সেই ছোটোবেলা থেকে, তোমার মঙ্গলের জন্য আমি আসছিলাম, আমার জন্য তুমি আমাকে তুমি যদি এত বিশ্বাস না করে এই মেয়েটার প্রতি তোমার এত আকৃষ্ট হয়ে থাকে, তাহলে তুমি সেখানে থাকতে পারো বলে সুরেশ অত্যন্ত রাগান্বিত হয়ে হনন করে চলে গেল। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আলোচনা দিতে পারবো এটাই ছিল, এই আলোচনা যদি তোমাদের কোনো উপকৃত হয়ে থাকে তবে আমার আলোচনা সার্থক। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে। আল্লাহ হাফেজ।